আপনারা জানেন এখানে থানা আওয়ামী লীগের সভাপতির নাম হলো কবির পাটোয়ারি। এই কবির পাটোয়ারির নেতৃত্বে গত পরশুদিন এবং আজকে আমাদের এই বাসায় তারা সে হামলা করেছে। কবির পাটোয়ারির ক্ষমা লক্ষ্মীপুরের বাড়িতে হবে, এটা ঘোষণা দিয়ে বলছি। কবির পাটোয়ারি নয় শুধু যারা গত শুক্রবার সাউমিয়ার বাড়িতে হামলা করছে তাদেরকে আমরা চিহ্নিত করছি, আজকেও যারা হামলা করছে তাদেরকেও আমরা চিহ্নিত করেছি। একটা খরা লক্ষ্মীপুরে বাড়িতে হবে, কারণ এরা এখন কাপুরুষের মতো চোরাগুপ্ত হামলা চালাচ্ছে, সম্মুখ দিয়ে আসার কোন সাহস এদের নাই, এরা ক্ষমতায় নাই। আর এদের নেত্রী এবং নেত্রীর নেতৃত্বে আজকে তারা যেভাবে সারা বাংলাদেশকে দোজখে পরিণত করেছে, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এদের বিচার করবে। আমি আবারও বলে দিতে চাই, এর পরিণতি ভয়াবহ হবে, এর পরিণাম শুভ হবে না। আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, কৃষক দল, আপনারা জানেন আগামীকালকে আমাদের নির্ধারিত কর্মসূচি আছে, নির্ধারিত কর্মসূচি আছে না? যে পরিমাণ লোক আসার কথা ছিল আগামীকাল যেন তার ডাবল হয়। আমরা কালকে জানিয়ে দিতে চাই, আগামীকালকে জানিয়ে দিব, কোন সন্ত্রাস রাজ্যের কাছে বেগম খালেদা জিয়া মাথা নত করে না, মাথা নত করে না, লক্ষ্মীপুর বিএনপি মাথা নত করবে না। আগামীকালকের সমাবেশ চলবে ইনশাল্লাহ, এবং এখন থেকে পাড়া মহল্লায় লক্ষ্মীপুরের প্রত্যেকটা ওয়ার্ডে প্রস্তুতি নেবেন এবং পাড়া দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা এসপি সাহেবকে অবহিত করেছি। এখানে পুলিশের কর্মকর্তারা ছিলেন, তারা নিজেরা স্বচক্ষে দেখেছেন। আমি